দুয়া চলে আসলাম মানাত ফ্যাশন থেকে আপনার জন্য সুন্দর সুন্দর ওয়ান পিস নিয়ে আরন কালেকশনে, মানে আরন ফ্যাশনে যে আরনের কালেকশনের যে টু ওয়ান পিস গুলো আপনাদের, সে ওয়ান পিস গুলো আজকে দেখিয়ে দিবে আমাদের বড় ভাই শিপন ভাই। আসসালামু আলাইকুম, আমি শিপন, শিপন ফ্যাশন থেকে আসছি। ফার্স্ট টাইম খুব চমৎকার একটা আরন স্টাইলে, আরন কটনের মধ্যে আরন কাজ করা, পুরো আরন কাজ করা, একদম এমব্রয়ডারি ফুল কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে। দেখেন হাতাটা, দেখেন এটা হাতাটা, দেখেন আপনি ফিনিশিংটা অসাধারণ একটা ফিনিশিং, এমব্রয়ডারি ফিনিশিং দেখেন। এটা সাইজ আছে 38 সাইজ, মাত্র 650 টাকা আরনের কাপড়, মাত্র 650 টাকা। এই আরেকটা কালার দেখেন, কালার ব্ল্যাক কালারের মধ্যে রেড কালার মধ্যে ব্ল্যাক, রেড এর মধ্যে ব্ল্যাক কম্বিনেশনটা অনেক সুন্দর একটা কম্বিনেশন করেছে। দেখেন আপনার কলাটা দেখে দিচ্ছি আপনি, অনেক সুন্দর একটা কাজ করে, আপনারা যারা আপনার সামনে সামনে দেখলে আরো খুবই অনেক পছন্দ হবে আপনাদের। আর এগুলো এরকম একটা প্রোডাক্ট যেভাবে খুশি হাতে দিয়ে করতে পারবেন, যেভাবে আপনি রাফিস করতে পারবেন এগুলো, ঠিক আছে। এই যে আরেকটা কালার, একটা কালার মাস্টার কালারের মধ্যে মানে এটা আপনি পরে অনেক সুন্দরই লাগবে, যারা গ্রাফিক্স করতে যাচ্ছেন খুবই সুন্দর লাগে হাতাটা দেখতে। নিচে লেস করা আছে, নেক্সট কালেকশনটা দেখি ভাইয়া, মাত্র 650 টাকা, মাত্র অফার প্রাইস এটা। এই যে দেখেন মানে শর্ট গাউন যারা চাচ্ছেন, যারা অনেকজনই আমাদেরকে কমেন্ট করে ভাইয়া শর্ট গাউন আপডেট ভিডিও দেন, মেপে দেখা। আচ্ছা ঠিক আছে, এটা একটু মেপে দেখা, সবাই আর শর্ট তো পড়তে চাচ্ছে না, এর জন্য আমরা মেপে দেখাচ্ছি। যারা আপনার 33-34 যাদের লাগবে দেওয়া যাবে। এটা শর্ট এর মতন খুবই সুন্দর একটা ডিজাইন, এই যে দেখেন হাতাটা, হাতাটা তো অসাধারণ একটা হাতা, ডিজাইন করা হাতা। এটা প্রাইসটা মাত্র 550 টাকা। এই যারা যারা অর্ডার করতে চান শিপন ফ্যাশন থেকে চলে আসবেন, শিপন ফ্যাশন শোরুম গ্রিন সরণিকা মার্কেট নিচতলা 8 নম্বর দোকানের পাশেই শিপন ফ্যাশন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে, সেই নাম্বার অ্যাড করে অর্ডারটা কনফার্ম করে নেবেন, ঠিক আছে। ঢাকার ভেতরে বা ঢাকার বাইরে যেখানে নেন আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন, কল করে একটা অর্ডারটা কনফার্ম করে নেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সুস্থভাবে ভিডিওটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।